খুলনার ঐতিহ্যগত পাইকারি বাজার সোনাডাঙ্গা ট্র্যাক। ওইগুলো 3, এইগুলো 18, এইগুলো 15, এইগুলো 8, এইগুলো 8। হ্যাঁ আচ্ছা মিডিয়াম তাহলে তালার ফাতা তালার থেকে নিয়ে আসছে 4 টাকা করে ফিজি খরচ, এ তো সন্তুষ্ট না। আমরা ব্যবসা করি কিনা হয়েছে যে বুঝতে 12-13 টাকা বুঝতে কিনা, তাহলে তো আপনাদের লসে বিক্রি হচ্ছে এটা। হ্যাঁ লসে বিক্রি হচ্ছে, মেলা লসে বিক্রি হচ্ছে। খুচরো কথাটা বলতে পারবো না, ওটা বলতে হবে আমরা পাইকারি বেশি। তাহলে আপনারা ওই সে কৃষকের কাছ থেকে যখন কিনে আনেন তখন কত করে পিস পড়তেছে? এ 12 টাকার পিস কিনা, এই পিস 12 টাকা করে কিনা। আচ্ছা এটা একটু দেখেন তো, এই পিস 12 টাকা, 12 টাকা কিনা পিস, খেতে কিনা পিস 12 টাকা কিনাই, এইটা 12 টাকা কিনাই। হচ্ছে আপনার যখন আপনি ইসের থেকে কিনে আনেন তালার থেকে কৃষকের কাছ থেকে 12 টাকা কিনা, 12 টাকা এই পিস। আর পাইকারি বাজারে কত? এই এখানে আছে 12-13, এরা বিক্রি করতে যে আনতে 4 টাকা খরচ হয়েছে। আনতে যদি আপনার 4 টাকা খরচ হয় আর এখানে যদি আপনার 13 টাকা বিক্রি হয় তাহলে তো আপনার লস, লস হয়ে যাচ্ছে তো। ব্যবসা করি এই ব্যবসায় ভরতা হচ্ছে না। 30 টাকা করি 1 কেজি সার, 1 কেজি সার দিতে 30 টাকা, কৃষক বাঁচবে না তো। 10 টাকা করে ইউরিয়ার খেতে হলে আবার তা কৃষক বাঁচবে। পটল আজকে কত করে চলতেছে? পটল চলতেছে 60-65 টাকা উপরে বাজার কেজি, কেজি পাইকারি। হ্যাঁ 35-40, লাউ চলতেছে 20-18। আর সজনা, সজনা বিক্রি হচ্ছে 160-150-300 বিভিন্ন রেট, নালিডার দাম বেশি। বড় কলি বিক্রি হচ্ছে 55-60 কেজি, 20 টাকা কেজি। সজনা বর্তমান আজকের বাজার হচ্ছে মনে করেন 160-170 টাকা কেজি হচ্ছে মোটাটা, আর চিকুনটা বিক্রি হচ্ছে 300-320 হচ্ছে পাইকারি দাম। আজকে পাইকারি দর নিচের রেটটা হচ্ছে আপনার 5 টাকা, আর উপরে চলতেছে হচ্ছে 10 টাকা থেকে 12 টাকা পিস। নিচের রেট মানে ছোটটা না বড়টা? ছোটটা, সবচেয়ে ছোটটা চলতেছে হচ্ছে আপনার 5 টাকা পিস। 5 টাকা। আর মাঝারি যেটা সেটা চলছে 6 এবং 7, আর একটু বড় যেটা চলতেছে সেটা 10 টাকা এবং 11 টাকা। পাইকারি 20 টাকা, 18 টাকা পিস পিস। পাইকারি হচ্ছে লাউ 18-20 টাকা পিস, 60 টাকা, 60 টাকা কেজি কেজি। পটল পাইকারি বাজারে 60 টাকা কেজি, আমরা দেখব পরবর্তীতে খুচরা বাজারে কত করে কেজিতে বিক্রি হয়। শশা, শশা 70 টাকা কেজি, 70 টাকা কেজি পাইকারি বাজারে, পাইকারি বাজারে। আর ঢ্যাঁড়স 40 টাকা কেজি, 40 টাকা কেজি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স 40 টাকা কেজি, শশা 70 টাকা কেজি, আর বেগুন বললেন কত? 25 টাকা কেজি। আসসালামু আলাইকুম ভাই, আজকে পাইকারি বাজারে কসুর লতি কত দর? আমি বিক্রি করছি হলো 45 টাকা, এখন বলছি 44 টাকা কেজি, কেজি 44 টাকা কেজি। কত করে বিক্রি হচ্ছে? 60-80 টাকা। 60-80 টাকা মানে এটা একটু বুঝায় বলবেন? ওটা চিকুন জিয়াদাল 80 টাকা কেজি, চিকুন জিয়াদাল 80 টাকা। আর স্বাভাবিক বগুড়া 60 টাকা কেজি। প্রিয় দর্শক, চিকুন জিয়াজাল যেটা আমরা এটা দেখতে পাচ্ছি, চিকুন জিয়াজাল 80 টাকা কেজি, আর যেটা হচ্ছে আপনার বগুড়া, ওটা বগুড়ারটা হচ্ছে 60 টাকা কেজি। কত করে? 14-15-12-13। এটা কি হিসেবে? এটা এটা হালি হিসেবে, হালি হিসেবে। হ্যাঁ হালি কেজি কি কলা? এটা কাঁচকলা, এটা কাঁচকলা। কাঁচকলা 14-15-12-13 মানে হালি হিসেবে। আচ্ছা আর কেজি, কেজি হিসেবে আপনার? কেজি হিসেবে কত কেজি? 20-22-18-15।
খালি হিসেবে 14 12 13 আর কেজি 20 বাই 18 15 তাহলে 25 টাকা 30 টাকা পাইকারি বাজারে খুচরো বিক্রি হচ্ছে 40 পাইকারি হলো 25 30 বুঝছেন পাইকারি 25 30 আচ্ছা আচ্ছা পাইকারি বাজারে পেঁয়াজের কালি 25 30 খুচরো যদি কেনা হয় 40 তো সেই ক্ষেত্রে আমরা পাইকারি এবং খুচরো বাজার দর হিসেবে আমরা পরবর্তীতে মিলিয়ে নেব আচ্ছা কুমড়ো কত করে ছবি না মিষ্টি কুমড়া 10 টাকা কেজি আচ্ছা পাইকারি মিষ্টি কুমড়া 10 টাকা কেজি এখান থেকে কত বড় করে কত করে না 60 টাকা 1 কেজি 60 টাকা 1 কেজি জি আচ্ছা মানে পাইকারি রেট 60 টাকা আর ছোট গুলো 70 টাকা 70 টাকা জি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খিরাই বড়গুলো 60 টাকা 1 কেজি আর ছোটগুলো 70 টাকা তা পরবর্তীতে আমরা মিলিয়ে নেব যে খুচরো বাজারে কত করে বিক্রি হচ্ছে 35 টাকা পাইকারি বিক্রি করছে 35 টাকা পাইকারি সেম 1 কেজি 12 কত 12 টাকা জি মাত্র এক পাইকারি দাম খুচরো বাজারে বিক্রি হচ্ছে 30 25 কি মামুন 30 25 30 25 কটন মালের দাম খুব এটা একটা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় বাজার মানে প্রায় তরি তরকারি পাইকারি বাজারে অনেক সাশ্রয় সেখানে খুচরো বাজারে তার ডবল হয়ে যাচ্ছে তো এটা কিন্তু অবশ্যই একটা দুর্নীতি সিন্ডিকেট আমরা বলতে পারি কারণ এতটা হওয়া বা ডবল হওয়াটা কিন্তু একটা মারাত্মক বৈষম্য বলে আমরা মনে করি আজকে টমেটো কত করে চলছে মুরব্বি টমেটো না 20 টাকা কেজি 20 টাকা টমেটো 20 টাকা কেজি ক্যারিং খরচ আছে তো হ্যাঁ এই মালটা যে টাকা দিয়ে এখান থেকে বিক্রি হচ্ছে এই মালের পিছনে আর খরচ আছে যার জন্য খুচরো বাজারে একটু বেশি তা নাহলে তো সে তো ব্যবসা করবে তার তো জীবন যেমন সেও চালাবে তার সংসার আছে সব ঠিক আছে কিন্তু কি ডবল হওয়া কি উচিত এটা তো ফিরে ডবলে বোঝা না বিক্রি করলে ওদের দোকান খরচ ক্যারিং খরচ এ টু জেড খরচ হচ্ছে না আসসালামু আলাইকুম আজকে টমেটোর বাজার মূল্য কত চলছে টমেটোর বাজার মূল্য শুয়ে গেছে আজকে বেশি 13 টাকা 14 টাকা কেজি সব ধরনের টমেটো তো একই দাম না একটা আছে 10 টাকা 8 টাকা ছোট যেটা ওটে আর বড়গুলো 14 15 12 এর নিচে নেই মূল্য 6 টাকা কেজি এই বছর আল্লাহ দিলে তো অনেক সবকিছু দাম কম এতে দরিদ্র মানুষের কোনো কষ্ট হচ্ছে না মূল্য 6 টাকা বেগুন কালকেও বেশি 10 টাকা সবকিছু দাম কম এবার কোনো সমস্যা নাই খুচরো ব্যবসায়ী যারা তারা কিভাবে নেয় কিন্তু আজকে 18 20 টাকা বললো বেগুন বেগুন 20 টাকা আবার আজকে হইছে গতকাল বেগুন কত ছিল গতকালকে বেশি সর্বনিম্ন বেশি 10 টাকা কেজি তারপরে বেশি 20 22 25 এরকম কিন্তু 20 22 টাকা একটা দাম না বর্তমানে 20 22 টাকা একটা দাম না কিন্তু আপনাদের মূল বক্তব্যটা হচ্ছে কত করে নেয় এটা আসলে আপনাদের দেখার দায়িত্ব এটা আমাদের না কারণ ওরা কয় টাকা করে বিক্রি করে আমাকে এনে সবকিছু পাইকারি রেট কোনো দাম ফালতু কোনো দাম নেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না ধন্যবাদ আমরা প্রিয় দর্শক আমরা খুচরো বাজার বিক্রেতারা আসলে কত করে নিচ্ছেন এটা হচ্ছে ওনাদের একটা বড় বড় প্রশ্নের বিষয় এবং জিজ্ঞাসার বিষয়